সারা দেশে দৈনিক 2 থেকে 2500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টা এবং শহরে বিদ্যুৎ থাকছে না কয়েক ঘন্টা পর্যন্ত। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি সহ বিভিন্ন কারণে কমেছে বিদ্যুতের উৎপাদন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির সক্ষমতা বিবেচনা না করে জ্বালানির আমদানি নির্ভরতাই সংকটের মূল কারণ, যা সহসাই কাটবে না। বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আমরা যেমনটি দেখছি যে দৈনিক 2 থেকে 2500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে দেশে, এবং যে বিদ্যুৎ সংকটের কথা বলা হচ্ছে, এটি আসলে কেন? আর যেহেতু চট্টগ্রাম ব্যবসায়িক এলাকা, এই লোডশেডিং এর কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে? চট্টগ্রামের চিত্রটি একেবারে ব্যতিক্রম বলা চলে। আমরা দেখেছি গত 2 সপ্তাহ ধরে চট্টগ্রামে যে বিদ্যুতের লোডশেডিং সেটা একেবারেই কম হচ্ছে, কিন্তু কিছু কিছু এলাকায় হচ্ছে। তবে আমরা দেখেছি শহরের এলাকাগুলো থেকে গ্রাম অঞ্চলে, যেখানে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে, সেখানে 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 কিছুটা লোডশেডিংয়ের দেখেছি আমরা, এবং সেখানে প্রায় দিনের বেলা বিদ্যুৎ থাকে না বললেই চলে। তবে নগরীর যে এলাকাগুলো রয়েছে, যেহেতু নগরীতে শিল্পঘন এলাকা রয়েছে বেশ কয়েকটি এলাকায়, সেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া নগরীর যে আবাসিক এলাকাগুলো আছে, সেখানেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আমরা দেখেছি। দিনে কিছুটা কয়েক ঘন্টার জন্য হয়তো লোডশেডিং হচ্ছে, কিন্তু রাতের বেলা বিদ্যুৎ ব্যবস্থা আসলে নিরবিচ্ছিন্ন থাকছে বলা চলে। এছাড়া চট্টগ্রামে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রামে মাতারবাড়ি কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, এছাড়া SSLM এবং চায়নার যৌথ অংশীদারিত্বে যে SS পাওয়ার প্ল্যান্টটি রয়েছে বাঁশখালীতে, সেটির উৎপাদনও স্বাভাবিক রয়েছে। এবং আমরা গতকালকে কথা বলেছি তাদের সাথে, তাদের বলছেন তাদের উৎপাদন তারা চালিয়ে যাচ্ছে। এছাড়া আরেকটি চট্টগ্রামের জন্য বড় যে সুখবর, সেটি হচ্ছে যে কাপ্তায় যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেহেতু কাপ্তাই হ্রদে পানির উচ্চতা সবচেয়ে বেশি, অর্থাৎ পানির প্রবাহ অনেক বেশি রয়েছে, ফলে এইটি যেহেতু কাপ্তায়ের পানির উপরে অনেকটা বিদ্যুৎ উৎপাদন নির্ভর করে, ফলে এখন এখানকার যে 213-12 মেগাওয়াট যে বা 13 মেগাওয়াট যে বিদ্যুৎ, সেটি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অর্থাৎ 5টি প্ল্যান্টে যে বিদ্যুৎ উৎপাদন, সেটি কাপ্তাই বিদ্যুৎ অঞ্চল থেকে সেই বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে পৌঁছে যাচ্ছে। এছাড়া অন্যান্য আমাদের সঙ্গে থাকুন, এবার আমরা যাচ্ছি একটু নাটোরের পরিস্থিতি জানতে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ি। বাপ্পি, যেহেতু সারা দেশে এখন লোডশেডিং এর প্রবণতা বেড়ে গেছে, নাটোরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সারা দেশের মতো কিন্তু একই চিত্র প্রায় রয়েছে নাটোরে। নাটোরেও কিন্তু প্রায় প্রতিদিনই যে যখনই লোডশেডিং এর কবলে পড়ছে সাধারণ মানুষ, তখনই কিন্তু আসলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন কিন্তু আসলে বিদ্যুৎ বন্ধ থাকছে। এর পরবর্তীতে যখন আবার আসছে, হয়তো বা 1.5-2 ঘন্টা থাকার পরে কিন্তু আবার বিদ্যুৎ চলেছে। এতে করে নাটোরের জনজীবন একটা বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়েছে বলে আমাদেরকে, বিশেষ করে নাটোর পল্লী বিদ্যুৎ অঞ্চলে যারা গ্রাহক রয়েছে, বিদ্যুতের গ্রাহক রয়েছে, তারা কিন্তু এই ভোগান্তিতে বেশি পড়েছে। কারণ তার ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িঘর, এমনকি শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনার ক্ষেত্রে, সেখানেও কিন্তু একটু সমস্যায় পড়েছে বলে আমাদেরকে শিক্ষার্থীরাও জানিয়েছেন। আর এই বিষয় নিয়ে যে লোডশেডিং এর কি পরিমাণ আছে বা কতদিন চলতে পারে, কি সমস্যা, কি সমাধান, এই বিষয় নিয়ে যখন আমরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে একটা কথা বলছে যে আসলে যেহেতু আমরা পিডিবি থেকে বিদ্যুৎ কেনার পর কিন্তু আসলে বিদ্যুৎ সরবরাহ করি, সেই হিসেবে আমাদের যে চাহিদা, সেই চাহিদার পরিমাণ বিদ্যুৎ কিন্তু আমরা আসলে পাচ্ছি না। তবে অল্প কিছু দিনের মধ্যে আমরা আমাদের যে বিদ্যুতের চাহিদা রয়েছে, সেই চাহিদা পত্র আমরা পাঠিয়েছি, এই দ্রুত সময়ের মধ্যে আমাদের চাহিদা পত্র অনুযায়ী কিন্তু আসলে আমরা বিদ্যুৎ পাবো। এরপরে আসলে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, এই ঘাটতিটা আসলে পূরণ করতে পারবো। তবে গ্রাহকদের সাথেও কিন্তু এখানকার যে পল্লী বিদ্যুতের কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু আসলে গত 2 দিন ধরে তারা বলছেন যে আমরা আসলে প্রতি মানে গ্রামে গ্রামে গিয়ে কিন্তু গ্রাহকদের আসলে শান্ত এবং স্বাভাবিক থাকার জন্য কিন্তু তাদের সাথে মত বিনিময় সভা করেছেন, যাতে এই জাতীয় এই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটে, সেই বিষয়টাও কিন্তু এই এই পল্লী বিদ্যুৎ কর্মকর্তারাও দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম এবং নাটোর থেকে লোডশেডিং এর সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।